ত্রিভুজ মধ্যমা ও ভর কেন্দ্র এই ভিডিওটাকে আমি বস্তুত এটা প্রমাণ করেছিলাম যে ভর কেন্দ্র মধ্যমার দুই তৃতীয়াংশ দৈর্ঘ্যে অবস্থিত হয় ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থায় দ্বিমাত্রিক ত্রিভুজ ব্যবহার করে এবং আমি বলেছিলাম যে সেটা অঙ্ককে একটু সহজ করে দিয়েছিল। তবে কেউ একজন বলেছে যে তারা এই প্রমাণটার দ্বিমাত্রিক রূপটাও দেখতে ইচ্ছুক। সুতরাং চলো আমরা সেটা করি। আমি ইচ্ছে মতো একটা ত্রিভুজ আঁকছি এখন এবং তার একটি বাহুকে আমি এক্স অক্ষের উপর অবস্থিত করব। আমার মনে হয় এতে অঙ্কটা একটু সহজ হবে, হয়তো এটা করার চেয়েও সহজ উপায় আছে। তো এটা হচ্ছে ত্রিভুজের একটি বাহু, এটা আরেকটা বাহু। এবার চলো আমরা ত্রিভুজের উচ্চতাটা, ওয়াই অক্ষের উপর অবস্থিত। সুতরাং এখানের এই ত্রিভুজটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এখন আমরা বলেছিলাম যে এটা ইচ্ছে মতো আঁকা একটি ত্রিভুজ, আমরা এই দূরত্বটা সমান এ ধরে নিই। সুতরাং এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এ কমা শূন্য, এই দূরত্বটা হচ্ছে এ, আর এখানে এই দূরত্বটা হচ্ছে সমান ধরি আমরা বি। সুতরাং এই বিন্দুটা হচ্ছে ঋণাত্মক বি কমা শূন্য। এরপর এখানে এই দূরত্বটা ধরে নিই, এই বিন্দুতে ওয়াই সমান সমান সি, সুতরাং এই বিন্দুটা হচ্ছে শূন্য কমা সি। সুতরাং এটা হচ্ছে ইচ্ছে মতো আঁকা একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজকে এভাবে প্রকাশ করা যাবে। এবার চলো আমরা মধ্যমা নিয়ে চিন্তা করি। এর মধ্যমা এবং ভর কেন্দ্র আমরা চিন্তা করি। আমি শুধু দুটো মধ্যমা আঁকবো এখানে, কারণ আমরা জানি তৃতীয় মধ্যমাটাও একই বিন্দুতে ছেদ করবে। সুতরাং এখানে আমরা এই বাহুর মধ্যবিন্দুটা পাচ্ছি এবং এই বিন্দুর স্থানাঙ্ক হবে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, শূন্য যোগ এ ভাগ দুই সমান সমান এ ভাগ দুই, আর তারপর সি যোগ শূন্য ভাগ দুই, যেটা হচ্ছে শুধু সি ভাগ দুই। এবার চলো আমরা এখানেও একই কাজ করি। এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ঋণাত্মক বি যোগ শূন্য ভাগ দুই, তো এটা হচ্ছে ঋণাত্মক বি যোগ শূন্য ভাগ দুই, আর তারপর শূন্য যোগ সি ভাগ দুই। সুতরাং এটা হবে শুধুই সি ভাগ দুই। এবার আমরা সব শীর্ষবিন্দু এবং মধ্যবিন্দুর স্থানাঙ্ক জানি, অন্তত এই দুটো বাহুর ক্ষেত্রে জানি। সুতরাং আমরা এবার সেই সরল রেখার সমীকরণ বের করতে পারি, মধ্যমাগুলো যাদের অংশ। সুতরাং আমরা এই রেখাটার সমীকরণ বের করতে পারি, আমরা এই বেগুনি রেখাটির সমীকরণ বের করতে পারি, আমরা অন্য রেখাটা যা এই দুটো বিন্দুকে যোগ করে তার সমীকরণ বের করতে পারি, এবং রেখা দুটোর ছেদবিন্দু বের করতে পারি, এবং তখন আমরা ভর কেন্দ্রের অর্থাৎ মধ্যমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারব। আমরা এ কাজ এটার ক্ষেত্রেও করতে পারি, তবে সেটা শুধুই করা হবে, কারণ এটা সেই একই বিন্দুতে ছেদ করবে। এবার এই রেখাটার সমীকরণ কি হবে? এটার ঢাল সমান হচ্ছে ওয়াই এর পরিবর্তন, অর্থাৎ সি ভাগ দুই বিয়োগ শূন্য, অর্থাৎ শুধু সি ভাগ দুই, ভাগ এক্স এর পরিবর্তন, অর্থাৎ এ ভাগ দুই বিয়োগ বি। আসলে বিয়োগ ঋণাত্মক বি বলা উচিত, অর্থাৎ যোগ বি। আমার এখানে একটা যোগ বি লেখা উচিত, তবে অঙ্কটা সহজ করতে আমি এখানে লিখছি দুই বি ভাগ দুই, তাই না? আমি ঋণাত্মক বিকে বিয়োগ করেছি, যার অর্থ বিকে যোগ করেছি, এবং বি যোগ করা এবং দুই বি ভাগ দুই যোগ করা একই কথা, এবং আমি এটা করেছি যাতে এদের একটা সাধারণ হর থাকে। আমি এখন এদের যোগ করে দিতে পারি, অথবা আমি ব্যাস লব এবং হরকে দুই দিয়ে গুণ করতে পারি, যাতে আমি পাই ঢাল সমান সমান সি ভাগ এ যোগ দুই বি। সুতরাং এটাই হচ্ছে এই রেখাটার ঢাল। এখন আমরা এখানে কিছু বিন্দুর স্থানাঙ্ক জানি, আমরা রেখা সমীকরণের বিন্দুর ঢাল সূত্রটা ব্যবহার করতে পারি। আমরা জানি ঋণাত্মক বি কমা শূন্য বিন্দুটি রেখার উপর অবস্থিত, সুতরাং এই বেগুনি রেখাটার সমীকরণ হবে ওয়াই বিয়োগ শূন্য সমান সমান এক্স বিয়োগ ঋণাত্মক বি, অথবা আমি বলতে পারি এক্স যোগ বি গুণ আমার ঢাল গুণ সি ভাগ এ যোগ দুই বি, এ যোগ দুই বি। সুতরাং এটা সরল হয় যে ওয়াই সমান এই সব কিছু। এখন এটা হচ্ছে বস্তুত এই মধ্যমার সমীকরণ। এখানে মধ্যমা একটা রেখাংশ, যেটা এই রেখাটার অংশ। এবার চলো আমরা একই কাজটা করি এই রেখাটার জন্য।
এখানের এই রেখাটার জন্য। এখন আবারও ঢাল সমান হচ্ছে ওয়াইয়ের পরিবর্তন ভাগ এক্স এর পরিবর্তন। ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে সি ভাগ দুই বিয়োগ শূন্য। সুতরাং ঢাল সমান হচ্ছে সি ভাগ দুই বিয়োগ শূন্য, অর্থাৎ শুধুই সি ভাগ দুই ভাগ ঋণাত্মক বি ভাগ দুই। ঋণাত্মক বি ভাগ দুই বিয়োগ এ, অথবা আমি বলতে পারি বিয়োগ দুই এ ভাগ দুই, যেটা সমান হচ্ছে ঋণাত্মক এ। এবারও সেই একই কাজ, লব এবং হরকে দুই দিয়ে গুণ করে দিয়ে আমরা পাই সি ভাগ ঋণাত্মক বি, ঋণাত্মক বি বিয়োগ দুই এ। সুতরাং এই রেখাটার সমীকরণ, অর্থাৎ এই অন্য মধ্যমাটার সমীকরণ হচ্ছে আমাদের কাছে এই বিন্দুটা আছে। সুতরাং আমরা আবারও বিন্দু ঢাল হিসাবে, ঢাল সূত্র হিসাবে ব্যবহার করতে পারি। ওয়াই বিয়োগ শূন্য, ওয়াই বিয়োগ শূন্য সমান হচ্ছে এক্স বিয়োগ এ গুণ ঢাল গুণ সি ভাগ ঋণাত্মক বি বিয়োগ দুই এ, ঋণাত্মক বি বিয়োগ দুই এ। এখন আমাদের কাছে এই দুটো রেখার সমীকরণ আছে, অর্থাৎ ভরকেন্দ্র বের করতে, এখন সেটা করতে হলে আমাদের কাছে এ দুটোই ওয়াই এর মান হিসেবে আছে, তাই না? ওয়াই বিয়োগ শূন্য সমান হচ্ছে ওয়াই, ওয়াই বিয়োগ শূন্য সমান হচ্ছে ওয়াই। সুতরাং আমরা এখানে এটা সমান হিসেবে ধরে নিতে পারি। তো চলো আমরা সেটাই করি। আমরা পাই এক্স যোগ বি গুণ সি ভাগ এ যোগ দুই বি সমান সমান এক্স বিয়োগ এ গুণ সি ভাগ ঋণাত্মক বি বিয়োগ দুই এ। এখন দুটো পাশই সি দ্বারা বিভাজ্য, আর আমরা ধরে নিচ্ছি সি এর মান শূন্য নয়, কারণ এই কোণটার অস্তিত্ব আছে, এটা দ্বিমাত্রিক কাঠামোতে বিদ্যমান। সুতরাং আমরা দুটো পাশকে সি দিয়ে ভাগ করতে পারি। এবার আমরা ক্রস গুণন করতে পারি। এক্স যোগ বি গুণ এখানের এই রাশিটা, এটা সমান হবে এ যোগ দুই বি গুণ এখানের এই রাশিটা। আমরা এটা বন্টন করে নিতে পারি, অর্থাৎ এক্স গুণ এখানের এটুকু হবে। আমরা পাচ্ছি এক্স গুণ ঋণাত্মক বি বিয়োগ দুই এ যোগ বি গুণ এই সবটুকু, সেটা হচ্ছে বিয়োগ বি বর্গ বিয়োগ দুই এ বি। আমি মাত্র এটা গুণ করলাম, এটা সমান সমান হচ্ছে, এটা গুণ করা যায়। তাহলে এক্স গুণ এই সবটুকু, এক্স গুণ এ যোগ দুই বি বিয়োগ এ গুণ এটা, একে বন্টন করে দিচ্ছি, বিয়োগ এ বর্গ বিয়োগ দুই এ বি। দেখি এটা আমরা সরল করতে পারি কিনা, দুপাশে ঋণাত্মক দুই এ বি আছে, আমরা সেটা বাদ দিয়ে দিতে পারি। এবার চলো এটাকে আমরা সমীকরণের দুপাশ থেকে বিয়োগ করে দিই। সুতরাং আমরা পাচ্ছি ঋণাত্মক এক্স গুণ এ যোগ দুই বি। আমি এটা এখান থেকেও বিয়োগ করব, তবে আমি সেটা একটু ভিন্নভাবে লিখব, যাতে এটা সরল হয়ে যায়। এটা হয়ে যাবে এক্স গুণ, আমি ঋণাত্মক চিহ্নটাকে এ যোগ দুই বি এর মধ্যে বন্টন করে দেব। সুতরাং ঋণাত্মক এ বিয়োগ দুই বি, এবার দুপাশেই বি বর্গ যোগ করি, যোগ বি বর্গ যোগ বি বর্গ। আমি এক পাশে সকল এক্স পদ রাখতে চাই আর সব ধ্রুব পদ অন্য পাশে। তাহলে এটা হয়ে যায় হাতের বাম পাশে এক্স এর সহগ হচ্ছে ঋণাত্মক বি বিয়োগ দুই বি, অর্থাৎ ঋণাত্মক তিন বি, এবং ঋণাত্মক দুই এ বিয়োগ এ এ হচ্ছে ঋণাত্মক তিন এ গুণ এক্স সমান হচ্ছে, এরা কাটাকাটি যায়, এরাও কাটাকাটি যায়, সমান বি বর্গ বিয়োগ এ বর্গ সমান সমান বি বর্গ বিয়োগ এ বর্গ। এবার দেখি আমরা এটা উৎপাদকে বিশ্লেষিত করতে পারি কিনা। এটাকে এখনই দেখতে সন্দেহজনক লাগছে, তবে ভালো দিক থেকে দেখে মনে হচ্ছে আমরা এটা সমাধান করতে পারি। আমরা ঋণাত্মক তিনকে বের করতে পারি, তবে শুধু তিনকে বের করলে আমরা পাই তিন গুণ বি বিয়োগ এ। আসলে ঋণাত্মক তিনকেই বের করা উচিত। সুতরাং ঋণাত্মক তিন গুণ বি যোগ এ গুণ এক্স সমান সমান, এটা সমান হচ্ছে বি যোগ এ গুণ বি বিয়োগ এ। সুতরাং আমরা দুপাশেই বি যোগ এ দিয়ে ভাগ করতে পারি। আমরা পাচ্ছি ঋণাত্মক তিন এক্স সমান বি বিয়োগ এ, আমরা দুটো পাশকেই ঋণাত্মক তিন দিয়ে ভাগ করে দেব। সুতরাং এক্স সমান হচ্ছে বি বিয়োগ এ ভাগ ঋণাত্মক তিন, যেটা সমান হচ্ছে এ বিয়োগ বি ভাগ তিন। সুতরাং আমরা আপাতত ভরকেন্দ্রের এক্স স্থানাঙ্ক পেয়ে গিয়েছি, এটা হচ্ছে এ বিয়োগ বি ভাগ তিন, এটা হচ্ছে এ বিয়োগ বি ভাগ তিন, এবং আমরা এখানে মোটামুটি সমাধানের একটা লক্ষণ দেখছি, এ বিয়োগ বি হচ্ছে এই পুরো দূরত্বটা।
এবং এটা হচ্ছে এই পুরো দূরত্বের এক তৃতীয়াংশ। তবে আমি সময়ের আগেই বেশি বলে ফেলতে চাই না, শুধু এক্স স্থানাঙ্ক নিয়ে চিন্তা করলে ব্যাপারটা জটিল হয়ে যায়। এবার চলো আমরা ওয়াই স্থানাঙ্ক বের করে ফেলি। এটা করতে আমরা এক্স এর মানকে উপরের যে কোনো একটি সমীকরণে প্রতিস্থাপন করে দিব। এটা ছিল এই ছাই রঙা মধ্যমার সমীকরণ। এবার প্রতিস্থাপন করে দিই, আমরা পাচ্ছি ওয়াই সমান সমান, আমি এটা এখানে লিখছি, ওয়াই সমান সমান এক্স বিয়োগ এ গুণ সি। এক্স হচ্ছে এখানের এই জিনিসটা, সুতরাং এ বিয়োগ বি ভাগ তিন বিয়োগ এ। সুতরাং আমি শুধু এ বিয়োগ করার বদলে লিখব ঋণাত্মক তিন ভাগ তিন, অর্থাৎ বিয়োগ তিন এ ভাগ তিন। এটাই হচ্ছে এখানকার এই ঋণাত্মক এ। আমি শুধু এটাকে তিন দিয়ে গুণ এবং ভাগ করে দিয়েছি, এটা হবে এই পুরোটুকু গুণ সি ভাগ ঋণাত্মক বি বিয়োগ দুই এ। এটা সমান হবে, আমরা লবে পাচ্ছি এ বিয়োগ তিন এ, সুতরাং এটা সমান হবে ঋণাত্মক বি, এখানে একটা ঋণাত্মক বি আছে, বিয়োগ দুই এ। সুতরাং এটা হয়ে যায় ঋণাত্মক বি বিয়োগ দুই এ গুণ, আমরা এই এক ভাগ তিনটাকে বের করে আনতে পারি, গুণ সি ভাগ তিন। এটাই হচ্ছে লব, এই পুরোটা ভাগ ঋণাত্মক বি বিয়োগ দুই এ, এটা আর এটা কেটে যাবে। সুতরাং আমাদের ওয়াই স্থানাঙ্ক সমান হবে তিন সি ভাগ তিন। সুতরাং এখানে ওয়াই স্থানাঙ্ক সমান হচ্ছে সি ভাগ তিন। এবার আমরা দূরত্বের সূত্রটা ব্যবহার করতে পারি, আমরা সব স্থানাঙ্কগুলো জানি আর তুমি চাইলে সেটা করতে পারো। তবে আমার মতে এটা করার আরও সহজ একটা উপায় আছে। আমরা জানি যে ভর কেন্দ্রের উচ্চতা অর্থাৎ ভর কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক হচ্ছে সি ভাগ তিন, এখানে এই বিন্দুটা হচ্ছে সি ভাগ তিন। আমরা এখানে আরও সরল একটা যুক্তি ব্যবহার করতে পারি, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল এটা দেখানো যে এই বিন্দুটা শীর্ষবিন্দু থেকে মধ্যমার দুই তৃতীয়াংশ দূরত্বে অবস্থিত। আমি এবার এই শীর্ষবিন্দুটা থেকে মধ্যমা আঁকছি, এটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু। আমাদের পুরো উদ্দেশ্যটাই হচ্ছে এটা দেখানো যে এখানের এটা হচ্ছে দুই তৃতীয়াংশ দূরত্বে অবস্থিত, অথবা এই দূরত্বটা হচ্ছে এই দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে পুরো মধ্যমার দৈর্ঘ্যের দুই তৃতীয়াংশ। এবার আমরা সেটা কিভাবে করব, এটা করার সবচাইতে সহজ উপায় হচ্ছে এখন তুমি স্থানাঙ্ক এবং দূরত্বের সূত্রটা ব্যবহার করতে পারো। তবে আমরা এটাকে যেভাবে সাজিয়েছি এক্ষেত্রে সদৃশ ত্রিভুজের যুক্তি ব্যবহার করলে ব্যাপারটা আরও সহজ হবে, কারণ আমরা জানি এখানে এই পুরো উচ্চতাটা, নীল রঙের এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে সি, অর্থাৎ নীল রঙের এই উচ্চতার দৈর্ঘ্য হচ্ছে সি। আমরা জানি যে এখানের এই দৈর্ঘ্যটা হচ্ছে সি ভাগ তিন, তুমি সেটাকে বলতে পারো সি এর এক তৃতীয়াংশ। আমরা এটাও জানি যে এখানের এই এতটুকু দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে সি এর দুই তৃতীয়াংশ। সুতরাং আমরা সদৃশ ত্রিভুজের যুক্তি ব্যবহার করতে পারি, ধরি এখানের পুরোটা হচ্ছে মধ্যমার দৈর্ঘ্য, এটাকে ডাকি এল। এবার ধরি আমরা জানতে চাই এটা শীর্ষবিন্দু থেকে মধ্যমার কত দূরত্বে অবস্থিত, এটাকে আমরা নাম দিই, আরেকটা রঙের ব্যবহার করি, এখানের এই দূরত্বটাকে নাম দিই, দেখি আমি ইতোমধ্যে এ বি ও সি ব্যবহার করে ফেলেছি, সুতরাং এটাকে ডাকছি ডি। সুতরাং আমরা যদি দেখাতে পারি যে ডি আর এল এর অনুপাত হচ্ছে দুই তৃতীয়াংশ, তাহলে আমাদের হয়ে যাবে। আমরা এটা করতে পারি সদৃশ ত্রিভুজ দিয়ে, এখানে আমাদের দুটো সদৃশ ত্রিভুজ আছে, আমি একটা ভিন্ন রং ব্যবহার করি, আমাদের এই ত্রিভুজটা আছে যেটা এই বড় ত্রিভুজটার মধ্যে অবস্থিত, তাদের এখানে শীর্ষবিন্দু একই, তাদের দুজনের একটা করে সমকোণ আছে এখানে, এখানে আর যেহেতু তাদের দুটো কোণ সমান, তৃতীয় কোণটাও সমান হতেই হবে, সুতরাং এরা অবশ্যই সদৃশ ত্রিভুজ। সুতরাং আমরা এখানে অনুপাত ব্যবহার করতে পারি সি এর দুই তৃতীয়াংশ, যেটা হচ্ছে এখানের এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এই ছোট ত্রিভুজটার খাড়া বাহু। আমরা লিখতে পারি সি এর দুই তৃতীয়াংশ বাহু, এই পুরো দৈর্ঘ্যটা অর্থাৎ ভাগ বড় ত্রিভুজটার সদৃশ বাহু অর্থাৎ ভাগ সি, সমান সমান ছোট ত্রিভুজটার অতিভুজ ডি ভাগ বড় সদৃশ ত্রিভুজটার অতিভুজ এল, অর্থাৎ ডি ভাগ এল। এখানে বোঝাই যাচ্ছে লব এবং হরে সি কাটাকাটি যায় আর এটা হয়ে যায় দুই তৃতীয়াংশ। সুতরাং এই ছোট দৈর্ঘ্য এবং এই বড় দৈর্ঘ্যের মধ্যকার অনুপাত হচ্ছে দুই তৃতীয়াংশ, অথবা এটা শীর্ষবিন্দু হতে মধ্যমার দুই তৃতীয়াংশ দূরত্বে অবস্থিত। এটাই হচ্ছে দ্বিমাত্রিক কাঠামোতে প্রমাণ,
যে ভরকেন্দ্র শীর্ষবিন্দু হতে যে কোনো মধ্যমার 2/3 দূরত্ব অবস্থিত অথবা বিপরীত বাহুর মধ্যবিন্দু থেকে মধ্যমার 1/3 দূরত্ব অবস্থিত। আশা করি ত্রিভুজ মধ্যমা ও ভরকেন্দ্র দ্বিমাত্রিক প্রমাণটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।